casa. Te amo, no te vas a abrir. ¡Shishi! ছি 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 শিশির, তোমাকে আমি এত বিশ্বাস করেছিলাম, আর তুমি কিনা সেই একটা কাজের মেয়ের সাথে। আসুন খালা, আসলে খালা নতুন বাসা নিয়েছি তো অনেক কাজ, আপনি কাজ করুন, বেসিনটা পরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার করবেন, একটু পরে হাঁড়ি পাতিল সব এসে যাবে। ঠিক আছে মা, আর কি কি করা লাগবে তুমি কইয়া যাও। হ্যাঁ, বাথরুমটা পরিষ্কার করা লাগবে। আর খালা আজকে তো খুবই ক্লান্ত, আজকে খাবারটা হয়তো আপনার বাইরে থেকে আনতে হবে, আপনি অবশ্যই আপনার খাবার সহ নিয়ে আসবেন, আমরা সবাই একসাথে বসে খাবো। কইছিলাম কি মা, বাইরের খাবার খাইলে শরীর খারাপ হইব, তুমি যদি বাজার করে দিতে আমি রান্না দিতাম, আমার রান্না বাড়ি খুব ভালো আছে মা। আচ্ছা ঠিক আছে খালা, আপনি কোনো টেনশন করবেন না, এটা না হয় কাল থেকে দেখা যাবে। আমি যাই, হ্যাঁ আসলে আমার অনেক কাজ আছে তো এখন। আচ্ছা মা। খালা, এই কাপড় চোপড়গুলো ধুইয়া দিয়েন। আচ্ছা মা, ধুয়ে দিন। আমার খোকা, আমার শিশি, আমার শিশি, তোমার কত খুঁজছি আমি, খুঁজতেও পাইনি মা, আমি গ্রামের বাড়ি গেছি সেখানেও তোমার পাইনি, কোথায় ছিল তুমি? বাজানরে, তুই শহরে আসার পরে আমাকে ওই বাড়িটা নদীতে ভেঙে জায়গা, তারপরে তোর বাপে অসুস্থ হয়ে পড়ে, আমার কাছে একটা টাকা পয়সাও ছিল না, আমি ওষুধপাতি কিনে দেওয়ার বাড়ি নেই, আমি কত কষ্ট করে এই শহরে এসে রাস্তায় রাস্তায় ধরে ঘুরছি রে বাবা, আমার ভাবতেও ঘৃণা লাগছে যে শেষ মেশ একটা কাজের মেয়ের সাথে। তুমি আমার স্বামী। আর খালা, আমি আপনাকে কত বিশ্বাস করেছিলাম, বিশ্বাস করে আপনার এক কথাতে রাজি হয়ে আমার বাড়িতে কাজ দিয়েছি, আর সেই কিনা আপনি আমার ঘর ভাঙছেন, আমার স্বামীর সাথে এই অবৈধ সম্পর্ক। থাপ্পড় মেরে তুমি আমার মুখ বন্ধ করতে পারবে না শিশির, তোমার আসল রূপটা আমি জেনে গিয়েছি। চুপ, একটা কথা বলবো না, কথা সামলিয়ে বলো। থাক বাজা, ও আমার মা হয়। মা? একটা কাজের মহিলা তোমার মা কিভাবে হয়? না না, ওনাকে আমি আমার শাশুড়ি হিসেবে মেনে নিতে পারবো না, ওনাকে তাড়াতাড়ি বিদায় করো, এইখানে ওনা থাকা যাবে না। থামো, একটা কথা বলবো না, তোমার মানা আর না মানাতে আমার কোনো যায় আসে না, উনি আমার মা, এটাই সত্যি, যে আমাকে জন্ম দিয়েছে, মানুষের মতো মানুষ করেছে। দেখো শিশির, তুমি যদি তোমার মাকে নিয়ে থাকতে চাও তাহলে এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাও, তোমার মায়ের সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে, তুমি যেহেতু আমার মাকে নিয়ে এই বাড়িতে থাকতে পারবে না, এটা যদি তোমার ফাইনাল ডিসিশন হয়,
আমারও ফাইনাল ডিসিশন আমি তোমাকে জানিয়ে দিব। আমি আমার মাকে নিয়ে এই বাড়িতে থাকবো না, থাকো তোমার অট্টলিকা নিয়ে, আমি আমার মার সাথে থাকবো। বাবা আমি কইছিলাম কি আমি চলে আসাই, তোর সুনাম সংসারটা তুই নষ্ট করিস না। থামো মা, তুমি থাকো আর সমস্যা দাঁড়াও। ভিতর থেকে তুমি করে সব কথা শুনছি, বেদক মেয়ে, তোরে মেয়ে পরিচয় দিতে আমার ঘৃণা লাগে। এক মা হারাবার পরে আরেকটা মা পাইছস, এখনো সময় আছে, তোর শাশুড়ি পা ধরে মাপ চা। কোনোদিনও না, একটা কাজের মহিলার পায়ে ধরে অন্তত পক্ষে আমি মাপ চাইতে পারবো না, সরো। বাবা আমার মেয়ের কথায় রাগ করি না, মাফ করে দাও, সব বুঝতে পেরেছি, মাসো।